কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও পাঁচ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। নগরে প্রকৌশল কার্যক্রমের গতি বাড়ানোর পাশাপাশি মশক নিয়ন্ত্রণ ও বর্ষায় জলাবদ্ধতা কমাতে খাল নালা পরিষ্কারের উপর গুরুত্ব আরোপ করেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। ফিরিঙ্গি বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে, এতে প্রায় 87টি কক্ষ পুড়ে ছাই। নেচে গিয়ে আনন্দ উদ্দীপনায় একে অপরের গায়ে পানি ছিটিয়ে নতুন বছরকে বরণ করে নিল মারমা সম্প্রদায়। রাঙামাটির বাঙ্গালহালিয়ায় নয় দিন ধরে স্থানীয় দুই জনপ্রতিনিধি রহস্যজনকভাবে নিখোঁজ, জেএসএস অপহরণ করেছে বলে স্বজনদের দাবি।